What's up guys, this is Zahid Hasan. Welcome to my new game Granny. Aske khelbo Granny. Ei Granny game er aaj obdi keu shesh porjonto jete parena, so ami try korbo first shesh obdi jete pare kina, but ami protita room obosshoi khuje khuje dekhbo sokol kichu pai kina. And finally game ta start kora jak. Tomader sathe ache Zahid Hasan Gaming channel er Zahid Hasan. So play, continue. And firstly chole asche to loading hote chhe. And চলে আসলো আমাদের প্রথম দিন, এন্ড প্রথম দিনই থাকবে আমি আর থাকবো আমি আমাদের রুমে আর কি। সো প্রথম দিনটা চলে আসছে, এন্ড আমি আসমানের দিকে চেয়ে শুয়ে রয়েছি, সেখান থেকে একটু কায়েত হইলাম, কায়েত হয়ে উঠে বসলাম, উঠে দাঁড়ালাম সম্পূর্ণ দাঁড়িয়ে। অ্যান্ড ফার্স্টলি আমি চেক করবো ডোরের মধ্যে কী কী আছে। এখানে তেমন কিছু নেই, এখানে কি আছে, এখানে আছে লিভ দিস হাউস। সো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে বলছে, সো আমরা এখন এইটাকে নিয়ে চলে যাব। বাট এটার মধ্যে কিছু আছে কিনা একটু খুঁজে দেখি। কিচ্ছু নেই, এখানেও কিচ্ছু নেই। সো বেরিয়ে যাচ্ছি কুইক, অ্যান্ড ফাইনালি এটাকে এখানে দিব, বিকজ আমাদের যত যা দরকার আছে সব আমরা এখানে ফালাবো, যা যা পাবো অ্যান্ড এখান থেকে নিয়ে নিয়ে আমাদের প্রয়োজনে ব্যবহার করবো। অ্যান্ড ফাইনালি আমি এই রুমে ঢুকতেছি, দেখি এখানে কী কী আছে, অ্যান্ড খুঁজে যা যা পাবো তা তাই নিয়ে নেব। তেমন কিছু নাই, বেসিংয়ের মধ্যে কিছু পেলাম না, এখানেও কিছু পেলাম না কমোডে, অ্যান্ড এখানেও কিছু নাই। এখানে একটা ই দেখা যাচ্ছে, দেখি এটার মধ্যে কিছু নেই। সো এখন আমরা চলে যাচ্ছি অন্য রুমে, নিচতলা খুঁজব পরে। অ্যান্ড এই রুমের মধ্যে কী কী আছে সেটা খুঁজে দেখি। একটা ল্যাম্প পেলাম, এখানে একটা ব্যাটারি পেলাম, কার ব্যাটারি, এটাকে এখানে রাখবো, কিন্তু ফালাই দিলে বাস্ট হয়ে যায় কিনা জানি না, বাট কিচ্ছু হবে না। সো ফাইনালি এখানে দুইটা ডয়ার দেখা যাচ্ছে, ডয়ারের মধ্যে কী কী পাওয়া যায় একটু খুঁজে দেখি। কিচ্ছু নেই, অ্যান্ড এখানে এটার মধ্যে কিছু নেই, এখানেও কিছু নেই, এই সেলোর কিছু নেই। অ্যান্ড এখান দিয়ে যাচ্ছে আরেকটা রুম, এখানে একটা হ্যাঙ্গার দেখা যাচ্ছে, এখানে তেমন কিছু নেই, এখানেও এটার মধ্যে কিছু নেই। এটার মধ্যে একটা কাটিং পিলার্স আছে, সো এটাকেও আমরা সামনে রেখে দিব, আমাদের প্রয়োজন আছে তার কাটার জন্য। তো যাদের মাথার তার শিরা তাদের তারগুলো কেটে দিতে হবে, এমনি তার শিরা আরও ভালো করে কেটে দেবো। এই গিয়ারটাকে টিপলে আমাদের ওই দরজাটা সরে যাবে, সেলটা। অ্যান্ড এটার মধ্যে দেখবো যে আমরা একটা গ্রিনিকে আটক করা আছে। সো এখানে আমাদের পাওয়ার মতো কিছু নেই, বাট এখানে বলে দিছে মেবি আই ক্যান পুট সামথিং হেয়ার, সেখানে কিছু রাখতে হবে। সো ফাইনালি এই রুমের সকল রুম তল্লাশি শেষ। এখানে একটা সিক্রেট রুম আছে, সেটা হলো এখানে দাঁড়িয়ে আমি যখন এগুলো ধাক্কা দিব সবগুলো কার্টন পড়ে যাবে। অ্যান্ড একটা সিক্রেট রুমের মধ্যে আমি চলে আসছি, এখানে আছে এ পিস অফ এ পেন্টিং, একটা পেন্টিংয়ের পার্ট আছে, সেটা আমি এখানেই রাখবো, বিকজ এই রোড দিয়ে আমার আবার উঠতে হবে। সো উঠার সময় আমি একেবারে সবগুলো নিয়ে এক এক করে নিয়ে তারপর বেরিয়ে যাব। অ্যান্ড এখানে ডয়ার পেলাম, এই ডয়ারের মধ্যে কী কী আছে একটু খুঁজে দেখি। তেমন কিছু নেই, এখানে একটা স্পার্ক প্লাগ আছে, এটাকে আমি এই রাস্তার কাছে রেখে দিই, কেননা যাওয়ার সময় আবার পরবর্তীতে নিয়ে যাব এখানে। সো দুটোকে এক জায়গায় রাখা হলো, অ্যান্ড আমি এখান দিয়ে এগুলোকে সরে, এখানে একটা গোপন রুম আছে, এই রুমের মধ্যে ঢুকে দেখি এখানে কী কী আছে। এখানে একটা এ পার্ট অফ শর্টগানের একটা অংশ পাওয়া গেল, একটু দাঁড়ায়া এটাকে আবার রেখে আসি সেই আগের জায়গায়। অ্যান্ড দুইটা টাল হইলো আর কি, একটা নিচে আর একটা এখানে। অ্যান্ড এখান দিয়ে একটা সিক্রেট রুম আছে, যারা গ্রিনি খেলতে চান কিন্তু অনেকে এই বিষয়গুলো জানেন না। এই দেখেন, এই যে সিক্রেট রুম, এই সিক্রেট রুম। অ্যান্ড এখানে পাওয়া গেল একটা হুইল ক্রাঙ্ক, আর পাওয়া গেছে একটা টেডি। সো দুটোকেই আমি নিয়ে যাব সেই আগের জায়গায়, যেগুলো যেখানে আমি সবগুলো জিনিস রাখতেছি এই রুমে যা যা পাইতেছি আর কি। সো এখানে রেখে দিলাম, অ্যান্ড আরেকটা আছে টেডি। সো টেডিটাকে আমি বের করে নিব, অ্যান্ড চলে আসলাম সেই রুমে, সেখান থেকে টেডিটাকে বের করে নিচ্ছি। টেডি নিয়ে একদম সেই আগের জায়গায় চলে যাব, অ্যান্ড সেখান থেকে আবার যেহেতু আমাদের এখানকার সকল কিছু নেওয়া শেষ, এখন যাব নিচতলায়। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে নিচতলায় যাব। এখানে একটা সিক্রেট নিচতলা আছে। সো এই তলায় যাওয়ার আগে এখানে একটা দরজা আছে, দরজাটা খুলে দেখি এখানে কী কী পাওয়া যায়। এই টেবিলটার উপর তেমন কিছু নেই, এদিকে একটা দরজা আছে, এটা খুলে দেখি এখানে কী কী আছে। এখানেও নেওয়ার মতো তেমন কিছু নেই, বাট এখানে একটা পাখি আছে, এই পাখির এখান থেকে এই রিমোটটা আমাদের নিতে হবে। এখন যদি রিমোটটা নিতে যাই তাহলে পাখি আমাদের হাতে কামড়ে দিবে, বাট যখন আমরা এটার মধ্যে কিছু খাবার দিয়ে দেবো পাখির, পাখি এখানে আসলে আমরা ওখান থেকে রিমোটটা নিয়ে নেব। সো পাখির খাবার তল্লাশ
তল্লাশি করতে করতে যখন পাই তখন আমরা এখানে আবার আসব। এন্ড এই মুহূর্তে আমি এখান দিয়েও নিচে নামতেছি না। আচ্ছা এই রুমটা আমি একটু দেখে আসি এখানে কি কি আছে নিচে। ও আচ্ছা এখানে পানি আছে, তো এই পানির মধ্যে আর কি অনেক কিছু পাওয়া যাবে। এখানে এই রুমটার মধ্যে কি কি আছে একটু খুঁজে দেখি। এখানে আছে একটা লাঠি আর একটা তরমুজের মতো কি যেন দেখা যাচ্ছে। এই রুমটা এখন আমরা আপাতত খুলতে পারবো না, এটার মধ্যে কিছু নেই। তো আমরা একটু দেখে আসি কিছু আছে কি। অ্যান্ড ফাইনালি গাইস এখানেও কিছু নেই, সো আমরা ব্যাক করতেছি। এই রুমটা আমরা খুলতে পারবো না বিকজ এটা লক করা। এই রুমটা পিছন দিয়ে ঢুকতে হবে, সো আমরা ট্রাই করতেছি ঢুকার। এই যে এই রুমটার মধ্যে দিয়ে এখান দিয়ে ঢুকতে হবে। এখানে ঢুকতে গেলে অন্য একটা জায়গা আছে, সো আমরা আস্তে আস্তে যাইতেছি আর কি ওইদিকে। অ্যান্ড ফাইনালি এটা যদি খুলতে যাই একটা হ্যামার দরকার আছে। এটা এটাও খুলতে পারবো, এটা খুলে ফেলছি তো আমি তো বলছি খুলতে পারবো না। অ্যান্ড এটার মধ্যে আমাদের কিছু নেই, সো আমাদের দরকার একটা হ্যামার এই রুমগুলো খোলার জন্য। অ্যান্ড এখানে সকল কিছু নিয়ে আসার, সো এখন আমরা নিচতলায় যাবো। নিচতলা আমরা যাই নাই, অ্যান্ড নিচতলা যাবো। নিচতলার এখানে একটা সিক্রেট কিছু একটা পাওয়া গেছে, বাট এটা খুলতে গেলে একটা স্ক্রু ড্রাইভার দরকার, সো সেই স্ক্রু ড্রাইভার এখন আমরা পাই নাই। অ্যান্ড এই দিক দিয়ে দেখি আমরা কোথায় যাচ্ছি। অ্যান্ড যেতে যেতে চলে আসলাম, ও আচ্ছা চলে আসছি আমি অন্য জায়গায়, যে জায়গাটা এই মুহূর্তে আসার দরকার ছিল না। সো আমরা এই মুহূর্তে এখন এখানে থাকবো না, এখান থেকে যা যা নেওয়ার সব কিছু পরে নিব। এই যে এখান থেকে আমরা নামছিলাম, নাইমা সব কিছু এখানে রাখছি। অ্যান্ড এখান দিয়ে আবার শুরু করি তোমাদেরকে শেখানোর সুবিধার্থে। অনেকে এই গেমটা খেলতে চায় আবার পারে না কোথা থেকে কোথায় আসবেন। এখানে একটা স্পেশাল কী পাওয়া গেছে, স্পেশালটা কী দরকার আছে আমাদের যখন আমরা এই গেটটা খুলবো তখন। সো আর কী কী পাওয়া যায় একটু দেখি। কিচেনের মাঝে এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে একটা শটগানের পার্ট আছে, সো এটাকে আমরা রেখে দিই সেই জায়গায়, এখানে রেখে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি এটা খুলে দেখি কিচ্ছু নাই, এটাও কিচ্ছু নাই, এটার মধ্যেও কিছু নাই, এইটার মধ্যেও কিছু নাই সম্ভবত আর কি। ও আচ্ছা এখানে একটা ই পাওয়া গেছে, প্যাডলক কোড পাওয়া গেছে, থ্যাংক ইউ, এটা আমাদের গেট খোলার কাজে লাগবে। অ্যান্ড এগুলো সব আমরা এখানে রেখে দিব। অ্যান্ড আরেকটা ই আছে, একটা হট ইটা, এটা খুলে দেখি এটার মধ্যে কিছু নাই। অ্যান্ড এই রুমের মধ্যে ঢুকে দেখি এখানে কী কী আছে, এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এটা একটা গেট, এটা খোলা যাবে না, বাট এই গেটটা চাইলে আমরা অপর পাশে বের হতে পারবো। এখানে একটা বই আছে, সব বইটা আপাতত নিচ্ছি না, যখন প্রয়োজন হয় তখন আমি এখান থেকে নিয়ে নেব। এটা কোথায় আছে জানা আছে। অ্যান্ড এখানেও তেমন নেওয়ার মতো কিছু নেই। এখানে একটা ইঞ্জিনের পার্ট আছে, এটা আমাদের প্রয়োজন আছে, সো ইঞ্জিনের পার্টটা এখন আমি এখান দিয়ে একদম এখানে রেখে দেবো। আর একটা জিনিস পাওয়া গেছে, সেগুলো একটু তল্লাশি করে দেখি, এখানেও তেমন কিছু নেই। এই যে একটা টেবিল দেখা গেছে, টেবিলের মধ্যে ড্রয়ার দেখা গেছে, সেই ড্রয়ারগুলো খুলে দেখি ওখানে কী কী আছে। কিচ্ছু নেই, অ্যান্ড কিছু নেই, পুরাই সেকা খাইলাম। অ্যান্ড এখানে আসি, সো গাইজ ফাইনালি আমরা অনেক কিছু পেয়ে গেছি। অ্যান্ড কিছু কিছু জিনিস আমরা কাজে লাগাবো, বাট এখান দিয়ে নামলে যা যা পাইতেছি নিয়ে রাখি। একটা পেন্টিংয়ের পার্ট পাইতেছি, আবার এটা এখানে আসলো কেন, শর্ট একটা পেন্টিংয়ের পার্ট পাইতেছি, এটাকে এখানে রাখি। অ্যান্ড এখানে একটা গ্যাসোলিন পাইতেছি, এটা আমাদের কারের জন্য দরকার হবে, এটাকে উপরে নিয়ে রাখি। অ্যান্ড এখান দিয়ে নিচে নামি, নিচে নেমে দেখি কী কী আছে। গেমটা কয়েকবার খেললে আপনারা সকল কিছু পরিচিত হয়ে যাবে আপনাদের সাথে। এখানে একটা শটগানের পার্ট পাওয়া গেছে, ওখানে পাওয়া গেছে দুইটা, সো আমার ফুল শটগান তৈরি হয়ে গেছে। এই শটগানটা এখানে রাখলে এটা জোড়া লেগে যাব। আর এটার মাঝে আমরা ইঞ্জিনের সেই পার্টটা রাখবো, অ্যান্ড এখানে রাখবো আমরা ব্যাটারিটা, সো আর ওখানে রাখবো প্লাগটা। অ্যান্ড ফাইনালি এগুলো নিয়ে আসি, গাড়ির কাজ কমপ্লিট করি। তারপর একটা রেঞ্জ দরকার হবে সবগুলো টাইট দেওয়ার জন্য, এখানে তেমন কিছু নাই। আর এই বাক্সটা খোলার জন্য দরকার হবে সেফ কি, সো এখনও সেফ কি আমরা পাই নাই। অ্যান্ড খুঁজতেছি আমরা, সো ফার্স্টলি চলে যাই উপরে, অ্যান্ড সেখান থেকে আমরা ইঞ্জিনের পার্টটা নিয়ে আসি। ইঞ্জিনের পার্ট নিচ্ছি, অ্যান্ড এটাকে নিয়ে যাব ইঞ্জিন রুমে। অ্যান্ড সেখান থেকে পার্টটা ফিটিং করে দেব গাড়িতে। অ্যান্ড ফাইনালি পার্ট ফিটিং করা শেষ, বাট টাইট দেওয়া হয় না নাটগুলো, নাটগুলো এখনও লুজ আছে, সো সেগুলো টাইট দিতে হবে। অ্যান্ড চলে আসলাম দোতলায় তিনতলায়, অ্যান্ড এখন নিব ব্যাটারিটা।
সো ব্যাটারিটা নিয়ে যাই, সবগুলো কাছাকাছি রাখলে একটা সুবিধা হয় আর কি, সমস্যা নেই। তবে এখন আমরা বাহিরে যাই নাই, বাসার বাহিরে কি কি আছে সেগুলো দেখবো, সেখানে যদি পাখির খাবারটা পাই তো আমরা ওখান থেকে রিমোটটা নিতে পারবো, অ্যান্ড একটা গুরুত্বপূর্ণ কিছু পাবো রিমোট রুমের মাঝে। এখন আমি আপনাদেরকে রিমোট রুমটা দেখাচ্ছি কোথায়। রিমোট রুমটা হচ্ছে এইখানটায়, এখান দিয়ে আমরা উঠবো, এই যে এখানটা আসছি না, এখান থেকে এটা হচ্ছে রিমোট রুম। এখানে যখন এ নিডে রিমোট কন্ট্রোল, অর্থাৎ রিমোট কন্ট্রোলটা দিয়ে আমরা এটা খুলতে পারতাম। সো ফাইনালি লাস্ট নিচ্ছে আমি, এখন প্লাগটা, প্লাগ কোথায় রাখছি, ও প্লাগ রাখছি আমরা দোতলায়। সো আমরা এখন দোতলায় যাবো, এই রুম দিয়ে ভিতরে রাখছিলাম দরজার কাছাকাছি। সো আমরা এখন সেখান থেকে প্লাগটা নিয়ে আসি, এই যে প্লাগটা, অ্যান্ড সার্কেলটা থাকুক আর পেন্টিংয়ের পার্টটা এখানে থাকুক, পরবর্তীতে প্রয়োজন হলে নিয়ে যাব, তারপরে পেন্টিংটা সাজাবো। সো এখন এটা এই কাজটা করি আগে। সো ইঞ্জিন রুমে চলে যাচ্ছে, এখন ইঞ্জিন রুমে যাওয়ার পর এখানে প্লাগটাকে সেট আপ করে দিই, ব্যাস আমার ইঞ্জিনের কাজ শেষ। বাট প্রবলেম রয়ে গেল একটা আর কি, রেঞ্জটা এখনও পাইনি, তাহলে ইঞ্জিনের টোটালি কাজ শেষ হয়ে যেত, অ্যান্ড গ্যাসোলিন ডাললেই ক্লিয়ার হয়ে যেত, বাট যেহেতু পাই নাই। অ্যান্ড ফাইনালি উপরে এখান থেকে দেখি কী কী আছে। সো গাইজ ফাইনালি এখন উপরে যাই, উপরে গিয়ে দেখি এখানে শটগানের একটা পার্ট আছে, এটাকে ওয়েট, অ্যান্ড এখান থেকে আগে স্পেশাল একটা স্পেশাল কি পাওয়া গেছে, স্পেশাল কি দ্বারা কোন কাজটা করব, এটা লাগবে প্যাডলক কোড, এটা লাগবে প্যাডলক কোড। সো প্যাডলক কোডের কাজটা করি, স্পেশাল কিটা কোথায় ব্যবহার করবো সেটা এখনও খুঁজে পাইনি। এই যে এই দরজাটা খুলে গেছে অলরেডি, অ্যান্ড এখান থেকে আমরা যেহেতু আমরা কাটিং পিলার পাইছি, সো এটা দিয়ে আমরা লাইনটা কেটে দিচ্ছি, অ্যান্ড আমাদের এটাও হয়ে গেছে। এখন আরেকটা দরজা খুললে, অ্যান্ড হ্যামার দিয়ে আমরা এটা খুললে সো আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। সো আমাদের এখানকার কাটিং পিলারের কাজটা শেষ, সো এটা আমরা এখানে রেখে দিচ্ছি, অ্যান্ড শটগানের পার্টটা নিয়ে আমরা শটগানটাকে সাজিয়ে ফেলতেছি আর পেন্টিংটা সাজাবো। এখন আপাতত এই দুইটা কাজ আছে, আর বাহিরে গিয়ে ওখানে দেখবো পাখির খাবারটা পাইনি, ওখান থেকে রিমোটটা নিয়ে আসবো। সো শটগানের আরেকটা পার্ট, সেটা এখন আমরা এখানে রেখে দিচ্ছি, অ্যান্ড আর একটা পার্ট আমরা পাইছিলাম সেটাও নিয়ে আসতেছি, সেটা আমরা রাখছিলাম দোতলার ওই যে গোপন রুমের ওখানে। সো সেখান থেকে এখন শটগানের পার্টটা নিয়ে আসি, অ্যান্ড এখানে দিয়ে আমরা শটগানটাকে ক্লিয়ার করে রাখি, যদি প্রয়োজন হয় শটগানটা ব্যবহার করবো। সো ফাইনালি শটগানটাকে নিয়ে এখন চলে যাচ্ছি, অ্যান্ড চলে আসছি ইঞ্জিন রুমের কাছাকাছি, অ্যান্ড শটগান আমাদের ক্লিয়ার, শটগান রিসিভ করলাম, এখান থেকে একটা বুলেট বললাম, অ্যান্ড গাড়িতেই ফার্স্ট শটটা করে দেখি, ব্যাস ক্লিয়ার। সো শটগানটা এখানে থাকুক, প্রয়োজন হলে আমরা এখান থেকে নিয়ে নেব, শটগান আমাদের ফুলি রেডি। অ্যান্ড এখানে এটা খুলে দেখি এখানে কী কী, ভিতরে ড্রয়ারের মধ্যে কিছু পাওয়া যায় কি না, ড্রয়ারের মধ্যে কিছুই নেই, গাড়ির মধ্যে কিছুই নেই। সো ফাইনালি উপরে চলে যাই, অ্যান্ড পেন্টিংটাকে সাজানো শুরু করে দিই।